তাহলে অঙ্কটা দেখো, আই মাইনাস আয়নের গাঢ়ত্ব 0.35 মোল পার লিটার থেকে 0.25 মোল পার লিটারে পরিণত হয়েছে 5 মিনিটে। এই অঙ্ক করার সঙ্গে সময়ে আমরা ফার্স্টে বিক্রিয়ার হার সমীকরণ লিখে নেব, হার সমীকরণ কি? আর ইকুয়াল টু মাইনাস ডি সিএল টু ডিটি ইকুয়াল টু মাইনাস ডি 1/2, মোল সংখ্যাটা ভাগ হয়ে যাবে ডি আই মাইনাস ডিটি ইকুয়াল টু ডি 1/2 ডি সিএল মাইনাস ডিটি ইকুয়াল টু ডি আই টু ডিটি। বিক্রিয়ার হার সমীকরণ হচ্ছে এটা। আমার কাছে জানতে চেয়েছে কি? আমার কাছে জানতে চেয়েছে গড় বিক্রিয়ার হার। এখানে তথ্য কার দেওয়া আছে? তথ্য শুধুমাত্র আই মাইনাসের দেওয়া আছে। তাহলে সুতরাং গড় বিক্রিয়া হার সমান সমান মাইনাস মাইনাস 1/2 ডি আই মাইনাস, তার মানে আমি কি বলেছি, গাঢ়ত্বের পরিবর্তন, পরিবর্তনটা সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বুঝেছো? বিক্রিয়ক আছে তাই জন্য মাইনাস বসানো আছে। তোমার অত কিছু ভাবার দরকার নেই, সবসময় জানবে স্যার বলেছেন গাঢ়ত্ব মানে পরিবর্তন যেটা হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এই ফাইনাল কে 0.25, ইনিশিয়াল কে 0.35, সময় কত 5 মিনিট। তাহলে মাইনাস হাফ ইন্টু মাইনাস 0.10/5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 0.05 0.01 মোল প্রতি লিটার প্রতি মিনিট আসবে বিক্রিয়ার হার। এবার হচ্ছে আয়োডিনের উৎপন্ন হওয়ার হার নির্ণয় করো, আয়োডিনের উৎপন্ন হওয়ার হার। তাহলে আয়োডিনে উৎপন্ন হওয়ার হার কি? এটা গেল 1 নম্বর। সমান সমান কি? ডি আই টু ডিটি। কিন্তু এর সম্পর্কে তো কোনো তথ্য তো নেই, কিন্তু আমি এই সমীকরণ থেকে আমি কি পাচ্ছি? ডি আই টু ডিটি সমান সমান দেওয়া আছে। তাহলে আমি এখানে কি লিখবো? মাইনাস 1/2 ডি আই মাইনাস ডিটি। এর ভ্যালুটা কোথায়? এই ভ্যালুটা হচ্ছে এটা, তাহলে এটা কি 0.01 মোল প্রতি লিটার প্রতি মিনিট। এখান থেকে বের করতে পারো। তাহলে ফার্স্টে আমাকে বিক্রিয়ার হার সমীকরণ লিখে নিতে হবে। বিক্রিয়ার হার সমীকরণে যার যার সম্পর্কে তথ্য দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাকে সাজিয়ে নিয়ে আমার রিকোয়ার্ড প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। ক্লিয়ার হয়েছে? আমি এটা করালাম, এরকম তিনটে অঙ্ক বা চার তিনটে অঙ্ক বোধ হয় করে দেওয়া আছে, পরিষ্কার বোঝা যাবে। হ্যাঁ, সেম টাইপ স্যার, সেম টাইপ।